সাংবাদিক চক্রপাণিক আক্রমণ। কেনেকৈ সংঘটিত হৈছিল ঘটনা? আর কেই সেকেন্ডমান দেরি হওয়া হলে আমি আর চক্রপাণি পরাশরক আমার মাজত নাপালোহেতেন, মারি পেলালহেতেন হিহতে তাক। প্রিপেয়ার আছিল চক্রপাণি মারিব কারণে, আর কথা পাতি থাকার মাজতে ঘপককে মালিকজনে ধরেছে আর চুলি নাই মারি দিছে, মানে মানে মারা দুজন মানুষে আছে, দুজন মানুষে মারিছে, প্রথম মালিকজনে ধরেছে আর ইজনে মারিছে। বৃহস্পতিবার নিশা কি ঘটিছিল এলবার ইটস? কোরপর আরম্ভ হয়েছিল চক্রপাণিক আক্রমণের ঘটনা? সময় প্রায় 9:15, কর্তব্য সামরি আহার গ্রহণের ভাবে নিউজ 18 কার্যালয়ের তলতে থাকা আলবার ইটসত আন দিনের দরে সুমাইছিল সাংবাদিক চক্রপাণি পরাশর, লগত আন কেবাগৰাকীও সতীৰ্থ। 9:15 বাজিছে, আমি চক্রর লগত আছিল, আমি চারিজন সুমাইছিল রেস্টুরেন্ট কিবা এটা খাবলে। তারপর হঠাৎ উগ্রমূর্তি ধরলে, সি প্রথম আয়না ভাঙি চুরমার করে চক্রপাণিক ডেগারে হানি খুঁজি মারার চেষ্টা করেছিল। রেস্টুরেন্ট সুমা মাত্রকে দিনের একটা ঘটনাক লো আলবার ইটসর গরাকী সৈয়দ আলিয়ে আক্রমণের লক্ষ্য করে ললে চক্রপাণি পরাশর। দিনত গুন্ডামি দেখায় অট্টালিকাটোর নিরাপত্তারক্ষীক ছুরি লই খেদি গৈছিল আলবার ইটসর মালিক সৈয়দ আলিয়ে। এই বাতরি সংগ্রহ করবল যাওয়া বাবে রেস্টুরেন্টত আহার খাবলে যাওয়ার সময়ত চক্রপাণির হইতে তর্কাতর্কিত লিপ্ত হয় গুন্ডা প্রবৃত্তির অনাঅসমীয়া ব্যাপারী সৈয়দ আলী। নিয়মীয়া গ্রাহক অমায়িক চক্রপাণির উপর গর্জি উঠাই নয়, হঠাৎ ক্রুট উন্মত্ত হয়ে বহি থাকা চকীখনে সৈয়দ আলিয়ে কোবায় কোবায় এফালের পর ভাঙি গল ঠেক কোঠাটোর চারিখন আয়নার বেড়। ভঙা আয়নার টুকুরাবর ঝরঝরক হরি পড়ার মাজতে সৈয়দ আলীর রেস্টুরেন্টখনের তিনি কর্মচারী হাতত যি পায় তাকে দলিয়াই লণ্ডভণ্ড করে পেলালে রেস্টুরেন্টর ভিতর। মুহূর্তের ভিতরতে 400 বর্গফুটর আলবার ইটসত সৃষ্টি হল ভয়ঙ্কর পরিস্থিতি। ঝাড়ু ঝাড়ু মারার পিছন দেখল যে তারপর মানে শব্দ শুনা পাইছো, গ্লাস গ্লাস ভাঙা। তারপর নিজে দিনের মানুষ এজন চুরি মারা বলে গম পালো, আর তারপর মালিক কিনা কোনো তো মানে হেৰি মাছে আর কি বোলে সিলিন্ডারটা ওলাই কিনে জুই মার জুই জ্বলাইছে। ঘটনার আকস্মিকতাত হতভম্ব হয়ে কোঠাটোর পর ওলাই আহিল নিউজ 18-র 4 গৰাকী কর্মী, কিন্তু ইয়ার মাজতে চক্রপাণি পরাশরক হাতত ছুরি লই হানি খুঁজি হত্যার চেষ্টা চলালে সৈয়দ আলীর লগতে নীতিন শর্মা, নীরাজ আহমেদ আর ভবেশ দাসে। ছুরিরে উপরচুপরি আঘাত, আর তারপরে রেস্টুরেন্টর বাইরতো গতিয়ায় খুশিয়ায় প্রাণে মরার চেষ্টা অব্যাহত রাখিলে গুন্ডা বাহিনীটে। কিন্তু দৈবক্রমে পেট, কঁকাল আর আঁঠুত ছুরির আঘাত লই কোনোমতে প্রাণ বসায় পলাবলে সক্ষম হল সাংবাদিক চক্রপাণি পরাশর। আর সদায় দেখি থাকা মানুষ সদায় আহে চক্রপাণি পরাশর, এতে ভয়ে খায় আমিও আহো, এনেকুৱা নিচিনা কথা সেইটোলে যে এজন মানুষ ছুরি আঘাত করব খুব মানে ক্রিমিনেল আর সচাই ক্রিমিনেল, আর এনেকুৱা মানুষ আছে এনেকুৱা মার্কেটত থাকিও নালাগে, হয় না? আর এইবিলাকত কোনো ইয়ার জুইৰ পারমিশন দিয়া নহয়, ফায়ার পারমিশনে না থাকে এনেকুৱা মার্কেটবিলাকত, হয় না? তো সম্মুখতে যেবিলাক দোকান আছে এখানে উঠাই দিলে এইবিলাক, কিন্তু এখেতক কি হিসাবে রাখিছে সেইখানে আমিও নাজানো। এতে চক্রপাণি পরাশর আঁতরি যাওয়ার পিছতেই চারি গুন্ডায় ছতার বন্ধ করে সুমাই পড়িল আলবার ইটসর ভিতর। চক্রপাণি পরাশরক হত্যা করার পরিকল্পনা ব্যর্থ হওয়ার পিছত গুন্ডার দলটুয়ে আক্রমণের লক্ষ্য করে ললে ঘটনাস্থলীত উপস্থিত থাকা আন লোকসকল। রেস্টুরেন্টের ভিতর থাকা এলপিজি সিলিন্ডারত জুই লগাই জ্বলাই দেওয়ার চেষ্টা করলে গণেশগুড়ির প্রতীক টাওয়ার বিল্ডিং। ঘটনাস্থলীত উপস্থিত হওয়া আরক্ষী আর CRPFকো গ্রেপ নকরি অভিষ্ট হিন্দি করার পুরানামে লাগি থাকিল গুন্ডার দল। কিন্তু আরক্ষীর তৎপরতার বাবে অস্মীভূত হওয়ার পর প্রথম বিরক্ষা পড়িল নিউজ 18-র কার্যালয়ের লগতে সম্পূর্ণ প্রতীক টাওয়ার। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম।